এবার ফসল কৃষি সংবাদ। ঢাকার ধামরায়ে কয়েক বছর ধরেই বাড়ছে লেবুর চাষ। অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় ফলনও ভালো। রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পাইকারদের কাছেও ধামরায়ে লেবুর চাহিদা বেশি। ধামরায়ের যাদবপুর ইউনিয়নের গাঁওতারা গ্রামটি পরিচিত লেবুর গ্রাম নামে। সেখানকার বেশিরভাগ মানুষই লেবু চাষ করেন। ঘরের আঙিনা থেকে ফসলি জমি, সব জায়গায় আছে সুগন্ধি এলাচি লেবু গাছ। ধামরায়ের চৌহাট, আমতা, বালিয়া, যাদবপুর সহ আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বছর জুড়েই এলাচি লেবুর আবাদ হচ্ছে। লেবু তুলা আমাদের একটা মার্কেট আছে, সবাই মিলে ওই এক জায়গায় লেবু নেই। শ্যামবাজার, কাওরান বাজার, যাত্রাবাড়ি বিভিন্ন মার্কেটে নিয়ে যায়। ধামরায়ে বছরে 75,000 মেট্রিক টন লেবুর চাষ হয়, যার মূল্য প্রায় 60 কোটি টাকা। প্রতিদিনই বাগান থেকে সংগ্রহ করা হয় এসব লেবু। তো ক্ষেত থেকে আমরা লেবু তুলে নিয়ে আসে মার্কেট আনছি। ছোকরা লেবু নিয়ে আসে, লেবু গোনা আমরা কিনা সাইজ অনুসারে সাজায় ঢাকায় নিয়ে যায়, ঢাকায় নিয়ে আমরা বিক্রি করি। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার মাটি চাষের উপযোগী হওয়ায় দিন দিনই বাড়ছে লেবু চাষের পরিধি। সিজনে প্রায় 5-7 কোটি টাকার মতো প্রত্যেক সিজনে মাসে এটা পেয়ে থাকে। এবং এই লেবুগুলো শুধু ঢাকার প্রথমে কারণ বাজার অথবা কারণ বাজার যায়, তারপরে সারা বাংলাদেশে সেটা ছড়ায়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ধামরায়ের এলাচি লেবু। দীপ্ত, বার্তাকক্ষ। ধামরায়ের যাদবপুর ইউনিয়নের গাঁওতারা গ্রামটি পরিচিত লেবুর গ্রাম নামে। সেখানকার বেশিরভাগ মানুষই লেবু চাষ করেন। ঘরের আঙিনা থেকে ফসলি জমি, সব জায়গায় আছে সুগন্ধি এলাচি লেবু গাছ। ধামরায়ের চৌহাট, আমতা, বালিয়া, যাদবপুর সহ আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বছর জুড়েই এলাচি লেবুর আবাদ হচ্ছে। লেবু তুলা আমাদের একটা মার্কেট আছে, সবাই মিলে ওই এক জায়গায় লেবু নেই। শ্যামবাজার, কাওরান বাজার, যাত্রাবাড়ি বিভিন্ন মার্কেটে নিয়ে যায়। ধামরায়ে বছরে 75,000 মেট্রিক টন লেবুর চাষ হয়, যার মূল্য প্রায় 60 কোটি টাকা। প্রতিদিনই বাগান থেকে সংগ্রহ করা হয় এসব লেবু। তো ক্ষেত থেকে আমরা লেবু তুলে নিয়ে আসে মার্কেট আনছি। ছোকরা লেবু নিয়ে আসে, লেবু গোনা আমরা কিনা সাইজ অনুসারে সাজায় ঢাকায় নিয়ে যায়, ঢাকায় নিয়ে আমরা বিক্রি করি। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার মাটি চাষের উপযোগী হওয়ায় দিন দিনই বাড়ছে লেবু চাষের পরিধি। সিজনে প্রায় 5-7 কোটি টাকার মতো প্রত্যেক সিজনে মাসে এটা পেয়ে থাকে। এবং এই লেবুগুলো শুধু ঢাকার প্রথমে কারণ বাজার অথবা কারণ বাজার যায়, তারপরে সারা বাংলাদেশে সেটা ছড়ায়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ধামরায়ের এলাচি লেবু। দীপ্ত, বার্তাকক্ষ।